দেখো যে গাড়ির সামনে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি দিলীপ ঘোষের কনভয়ের আরও একটি গাড়ি তিনটি গাড়ি নিয়ে সকালে রওনা দিয়েছিলেন দিলীপ ঘোষ এই গাড়িটি দ্বিতীয় গাড়ি যে গাড়ি ফের ভাঙচুর করে দেওয়া হয়েছে কাল্লা গেটের সামনে তিনি গিয়ে উপস্থিত হয়েছিলেন একটি বুথে এবং সেই বুথে গিয়ে দেখা গেল যে হঠাৎ ইট বৃষ্টি ফের শুরু হলো এবং দিলীপ ঘোষের আরও এক নিরাপত্তারক্ষী গুরুতরভাবে জখম হয়েছেন তার মাথা ফেটে গিয়েছে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য দিলীপ ঘোষের কনভয়ে তিনটি গাড়ি ছিল একটি গাড়িতে যে গাড়িতে দিলীপ ঘোষ তিনি যাতায়াত করছেন এবং তার সঙ্গে আরও একটি গাড়ি প্রথমে মন্তেশ্বরে একটি গাড়ি ভাঙার পর ফের দ্বিতীয় গাড়ি সেই গাড়িতে কিন্তু হামলার অভিযোগ করছেন এবং দিলীপ ঘোষ তিনি অভিযোগ করছেন যে তাকে বাঁচাতে গিয়ে ওই নিরাপত্তা কর্মী তিনি আহত হয়েছেন এই মুহূর্তে মেহেদিবাগান হরিজন অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় দিলীপ ঘোষ সেখান থেকে অভিযোগ পেয়েছিলেন এবং সেখানে এসে উপস্থিত হয়েছেন সেখানে তিনি বুথের ভেতরে গিয়েছেন আমার সহকর্মীকে বলবো সেই ছবি তুলে ধরতে এবং এলাকায় যে যে এলাকা থেকে তিনি সকাল থেকে অভিযোগ পাচ্ছেন এবং তিনি নির্দিষ্টভাবে অভিযোগ করছেন যে সমস্ত জায়গায় দন্তেশ্বরের পর কালনা গেটেও পুলিশের ভূমিকা নিয়ে তিনি প্রশ্ন তুলছেন যেখানে পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করছে বলে অভিযোগ করছেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ এবং এই মুহূর্তে দিলীপ ঘোষ মেহেদীবাগান হরিজন অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় রয়েছে এবং আরও একবার আরও একবার আমি সেই গাড়ির ছবি দেখাতে চাইব যে গাড়ি দিলীপ ঘোষের কনভয় ছিল তিনটি গাড়ি নিয়ে দিলীপ ঘোষ সকাল থেকে রওনা দিয়েছিলেন প্রথম গাড়িটি মন্তেশ্বরে ভাঙা হয় তারপর দ্বিতীয় গাড়িরও আবার এই অবস্থা দিলীপ ঘোষ অভিযোগ করছেন যে তাকে টার্গেট করা হচ্ছে এবং তাকে বাঁচাতে গিয়ে সিআইএসএফের ওই কর্মী তারা আহত হয়েছেন দিলীপদা বেরিয়ে আসছেন দিলীপদা বারবার বারবার করে কি আপনি আপনি কি বলবেন আপনার গাড়ি দ্বিতীয় গাড়িটাও সব সবসময় আমি টার্গেট থাকি কারণ আমি এদের বিরুদ্ধে লড়াই করি যত ক্রিমিনাল যারা এই ইলেকশানকে প্রভাবিত করছে যারা রাজনীতিকে প্রভাবিত করছে তার বিরুদ্ধে দাঁড়িয়ে যেখানে কোনোদিন এজেন্ট বসতে দেয় না সেখানে আমি এজেন্ট বসাতে নিয়ে গেছি যেখানে বিরোধীদের ভোট দিতে হয় না আমি সেখানে নিয়ে গেছি তাদের ভোট দিতে তাই আমাকে অ্যাটাক করা হয়েছে বারবার গাড়ি ভেঙেছে আমার সিকিউরিটিতে মেরেছে আমাকে চোট লাগেনি আর আপনারা যারা মিডিয়া ছিলেন তাদেরকেও ছাড়েনি মেয়েদেরকেও ছাড়েনি গাড়ি ভেঙেছে মেরেছে তো এই হচ্ছে পশ্চিমবাংলার রাজনীতি গায়ের জোরে ভোট করা আর দিলীপ ঘোষটা করতে দেবে না তাই আমাকে অ্যাটাক করা কাল্লাগেট পুলিশের ভূমিকা নিয়ে কি বলবেন পুলিশের কোনো ভূমিকাই নেই আপনারা দেখেছেন মন্তেশ্বরে আমার সামনে পুলিশ দাঁড়িয়ে আছে আর আমাকে ঘিরে গোবেক করা হচ্ছে যখন আমি ধমকালাম তখন এসে ওদের গায়ে হাত বুলাচ্ছে কমিশনকে রিপোর্ট করেছেন সব রিপোর্ট হয়েছে দিলীপ ঘোষ জানালেন নির্বাচন কমিশনে নির্দিষ্টভাবে তিনি অভিযোগ জানিয়েছেন এবং এই মুহূর্তে দিলীপ ঘোষ ফের রওনা দিচ্ছেন দিলীপ ঘোষ ফের রওনা দিচ্ছেন উত্তেজনা প্রবণ যে সমস্ত এলাকা সেই সমস্ত এলাকাগুলোতেই দিলীপ ঘোষ যাচ্ছেন আমাদের মৌমিতা আমাদের প্রতিনিধি যেমনটা জানাচ্ছিলেন বা দিলীপ ঘোষে তিনিও যেমনটা অভিযোগ করলেন যে তিনি টার্গেট কারণ যে সমস্ত জায়গায় এজেন্ট বসতে পারত না এখন এবার তিনি সে সমস্ত জায়গায় এজেন্ট বসিয়েছেন এবং তিনি প্রতিবাদ জানাচ্ছেন না তাই বারবার করে হামলার মুখে পড়তে হচ্ছে তাকে এই দাবি দিলীপ ঘোষের এবং কাল সেখানে আবারও দিলীপ ঘোষের কনভয় ভাঙা হলো একজন নিরাপত্তা তিনি আহত হয়েছেন এবং বারবার করে দিলীপ ঘোষ তিনি অভিযোগ করছেন যে তাকেই টার্গেট করা হচ্ছে এবং পুলিশের ভূমিকা প্রশ্ন তুললেন তিনি আরো একবার তিনি বললেন যে পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করেছে এর আগে আমরা দেখি যে মন্তেশ্বরে সেখানে ফের উত্তেজনা হয় এবং লাঠিচার্জ চার্জ মন্তেশ্বরে ফের উত্তেজনা এবং লাঠিচার্জ দিলীপের সঙ্গে মুখোমুখি সিদ্দিকুল্লাহ এবং কীর্তি দিলীপ ঘোষের সঙ্গে বচসা তৃণমূল কর্মীদের সেই ছবি একবার দেখবো সেই ছবি দেখি হ্যালো হ্যালো বেগুনিয়া উচ্চ বিদ্যালয় পশ্চিম বর্ধমান বড়াকর পশ্চিম বর্ধমান হ্যাঁ বেগুনিয়া উচ্চ বিদ্যালয় বেগুনিয়া উচ্চ বিদ্যালয় হ্যাঁ বড়াকর পশ্চিম বর্ধমান মন্তেশ্বরেফের উত্তেজনা লাঠিচার্জ দিল্লীপের সঙ্গে মুখোমুখি সিদ্দিকুল্লাহ কীর্তি দিলীপ ঘোষের সঙ্গে বছর তৃণমূল কর্মীদের তৃণমূলের বৃক্ষ পুলিশের লাঠিচার্জ কাল্লার যে উত্তেজনা যে ছবি আপনাদেরকে দেখালাম কাল্লার আগে মন্তেশ্বরে সেখানে আবারও উত্তেজনা হয় এবং সেখানে দিলীপ ঘোষ তার মুখোমুখি সিদ্দিকুল এবং কীর্তি দিলীপ ঘোষের সঙ্গে বচসায় জুড়ে পড়েন তৃণমূলের কর্মীর সমর্থকরা সঞ্জয় রাজবংশী রয়েছেন টেলিফোনের প্রতিনিধি সঞ্জয় এখানে ঠিক কি হয়েছিল দেখো দিলীপ ঘোষ প্রথমে মন্তেশ্বরের গ্রামে আসে যে গ্রামে আক্রান্ত হয় ভোট যারা ভোটের দায়িত্বে ছিলেন বুথের ভেতরে তারা আক্রান্ত হয় তাকে দেখতে আসেন দিলীপ ঘোষ তারপরে কিন্তু অশান্তি শুরু হয় এবং দিলীপ ঘোষ বহুবার স্লোগান দিতে শুরু করে ওখানকার স্থানীয় কিছু মানুষ এবং তৃণমূল কর্মী সমর্থকরা তারপরে মেজাজ হারান দিলীপ ঘোষ পাল্টা ওই যে যিনি গো ব্যাগ দিচ্ছিলেন স্লোগান যে দুর্ঘট দিলীপ ঘোষ তাকে মেজাজ দেখায় তারপরে কিন্তু পরিস্থিতি বিগড়ে যায় বিগড়ে যাওয়ার পর কিন্তু আবার লাঠি চাঁদ হয় এবং কয়েকটি সংবাদ মাধ্যমে গাড়িও ভাঙচুর করা হয় দিলীপ ঘোষের গাড়িতেও ইট ছোড়া হয় পাশাপাশি তারপরে কিন্তু ঘটনাস্থলে পৌঁছায় কর্মীদের এবং যে গ্রামবাসীদের একটু বোঝানোর জন্য পৌঁছায় মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী এবং হচ্ছে আজাদ তিনি ওখানকার প্রার্থী বোটেন এবং বেশ কিছু তৃণমূল কর্মী সমর্থন এখানে যায় যাওয়ার পরে আবার নতুন করে একটা উত্তেজনা সৃষ্টি হয় উত্তেজনার পরে কিন্তু বসা শুরু করে পুলিশের সাথে ধাক্কা ধাক্কি শুরু হয়ে যায় এখন পরিস্থিতি কি নিয়ন্ত্রণে সঞ্জয় এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে ওখানে ঘটনাস্থলে সি আর পি সি আর পি এর জওয়ানও রয়েছেন পুলিশ রয়েছেন পরিস্থিতি শান্ত রয়েছে এবং ভোট ভোটে যে পর্ব মানে শান্তিভাবে সম্পূর্ণ হচ্ছে মানুষ ভোট দিচ্ছেন তখন নতুন করে কোনো উত্তেজনা শুরু হয়নি এই মুহূর্তে নজর রাখো ধন্যবাদ অর্থাৎ মন্তেশ্বরের প্রথমে দেখি যে দিলীপ ঘোষ পৌঁছতে সেখানে তুমুল একটা উত্তেজনা তৈরি হয় মুহুর্মু বৃষ্টি হয় এবং তারপরে আবারও ফের উত্তেজনা এবং লাঠি চার্জ পুলিশের এমনটাই দাবি করছে তৃণমূল কংগ্রেসের যখন ভিড় করে এসেছিল সঙ্গে সঙ্গে আমরাও এসেছি সাথে নারা ওরা আগে লাগালো আমরা দেখছি ভূতের সামনে নারা লাগাবে কেন যখন আমরা পুলিশকে মানা করছি পুলিশ কোনো কাজ করছে না তখন আমাদের ছেলেরা নারা লাগাইতে শুরু করেছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা